আজকের ব্লগে থাকবে অনেক বেশি খাওয়া দাওয়া, আর সাথে থাকবে আমার বোন আমাকে কিভাবে মেহেদি দিয়ে দিল এবং স্কিন কেয়ার, আর আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার আলমিরাটা গোছালাম। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম। অনেক দিন যাবত ব্লগ করা হয় না, আর এই ব্লগটা অনেক দিনের ক্লিপ নিয়ে একটা বানানো ব্লগ। তো সকালের নাস্তায় ছিল কিমা পরোটা, আর কিমা পরোটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো এই তো এখন নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছিলাম, আর এখন আমি আমার ফেসে মামা আর্থের ভাইটামিন সি যে ফেস মাস্কটা আছে সেটা অ্যাপ্লাই করব। তো এখন এটাকে 10 মিনিটের জন্য রেখে দেন ওয়াশ করে ফেলবো। আর এদিকে আমি শাওয়ারে চলে গিয়েছিলাম, তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে আম্মু কী কী রান্না করেছিল। তো এখন লাঞ্চটা কমপ্লিট করে নিব। তো লাঞ্চ করা শেষে ভাবছিলাম একটু আলমিরাটা গোছাবো, কেননা আমার আলমিরাটা অনেক বেশি মেসি হয়ে গিয়েছিল। তো আমার বোন আমাকে মূলত আলমিরাটা পুরাটা একদম গুছিয়ে দিয়েছিল। তো এদিকে আমি আমার ড্রেসগুলো সবগুলো নামিয়ে ভাঁজ করে নিচ্ছিলাম। তো এদিকে আমার আলমিরা গোছানো একদম ডান, আর আগের থেকে অনেক বেশি বেটার লাগছে দেখতে। তো এদিকে আমার বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল, আর মেহেদিটা আমি আরও 2 দিন আগে দিয়েছিলাম, বাট ক্লিপটা রেখে দিয়েছিলাম ব্লগে দেওয়ার জন্য। তো এখানে আমার মেহেদির ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, আর আমার বোন কিন্তু অনেক সুন্দর মেহেদি দেয়। তো বিকেল দিকে এখন আমরা সবাই মিলে নাস্তা করছিলাম, আমার বোন আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল। তো এখানে মূলত ছিল চিকেন চাপ, লুচি, চিকেন কারি, আর কি চিকেনেরই 3টে আইটেম ছিল। তো খাবারটা মোটামুটি মজাই ছিল। তো এখন সবাই মিলে আমরা খাচ্ছিলাম, আর এখন আমরা খাচ্ছিলাম ফুচকা, আর ফুচকাটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর খেতে অনেক বেশি মজা ছিল। আর রাত্রের ডিনারে আমি ভাবছিলাম আজকে রামেন খাবো। তো রামেনটা বানানোর জন্য প্রথমে আমি কিন্তু পানি গরম করে নিয়েছি, দেন নুডলসটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমার নুডলসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন রামেনের যে সসটা আছে সেটা আমি নুডলসে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু সুন্দরভাবে মিক্সড করে নিলে আমাদের রামেনটা রেডি হয়ে যাবে। আর রামেনের সাথে খাওয়ার জন্য এখানে আমি একটা ডিমও সিদ্ধ করে কেটে নিয়েছি। তো এই তো আমার ডিনারটা কিন্তু রেডি, এখন আমি ডিনারটা কমপ্লিট করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।